শীতকালৰ লগত পিঠাৰ যেন এটা বেলেগ সম্পৰ্ক আছে। আগতে শীত আহিলেই ঘৰে ঘৰে পিঠা প্ৰস্তুত কৰা হৈছিল, কিন্তু আধুনিকতাৰ যুগত সেই ছবিখন বহুত ম্লান হৈ পৰিছে। হয়তো ব্যস্ততাৰ বাবে এই খাদ্যবোৰ বনাবলৈ সময় দিয়া নহয়, কিন্তু বনাব নোৱাৰিলেও খাবলৈ মন যায়। এতিয়া চিন্তাৰে প্ৰয়োজন নাই, এতিয়া শীতকালত আৰু পুহ সংক্ৰান্তিৰ আমেজত ঘৰতেই পিঠা উপভোগ কৰিব পাৰিব। শিলচৰৰ মৃণালিনী ৰায় নামৰ এগৰাকী মহিলাই নিজৰ হাতেৰে পিঠা বনাই বিক্ৰী কৰি আছে। মৃণালিনী ৰায়ে মিনুজ কিচেন নামেৰে ক্লাউড কিচেন এটাও আৰম্ভ কৰিছে। তাৰ পৰাই তেওঁ ভাপা পুলি পিঠা, পাটিচেপ্তা খীৰ পিঠা, গাখীৰ পিঠা, চিতৈ পিঠা বনাই আছে। তেওঁ আপোনাৰ চাহিদা অনুসৰি দিব পাৰিব যিকোনো পিঠাৰ অৰ্ডাৰ। কিচেন থেকে বলছি, আমার নাম মৃণালিনী রায়, বাড়ি বাসুদেবনগর, আইলাকান্দি রোড। দুধ পুলি, সিদ্ধ পুলি, পাটিসেপ্টা, ছানার পুলি, আলুর পিঠা, এটা আমরা এখন রেখেছি। প্রচুর অর্ডার আসছে। আর প্রাইসগুলো কীরকম রেখেছেন? দুধ পুলি 28 টাকা, ছানার পুলি 26 টাকা, গুড়ের পাটিসেপ্টা 40 টাকা, আর চিনিরটা হলো 30 টাকা, সিদ্ধ পুলি 20 টাকা, আর চিতই পিঠাটা এখনো আমরা মানে যেহেতু চালু করিনি তার জন্য রেটটা এখনো আমরা দেইনি। পিঠে পুলি আমার আগে ইচ্ছে ছিল, কিন্তু একা বলে আমি আর এতটা সাহস করতে পারি না। তো 3 বছর তো কে খুবই ভালো ইয়েদের রিভিউ পাই, মানে এটাই শুনতে ভালো লাগে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে এটা শুনতে, সবাই যে কে মানে যে কোনো জিনিস কে যে ভালো বলে আমার খুব শুনতে ভালো লাগে। আৰু ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে গাখীৰ পিঠা, ভাপা পুলি পিঠা, চানা দাইলৰ পুলি পিঠা, পাটিচেপ্তা আৰু চিতৈ পিঠা, সকলো বনাইছে মিনুজ কিচেনৰ মৃণালী দাদায়ে। আচলতে খানা বনোৱা আৰু মানুহক খোৱাবলৈ ভাল পোৱা এই মহিলাগৰাকীৰ ক্লাউড কিচেন এতিয়া লাহে লাহে জনপ্রিয়তার দিকে আগবাড়িছে। এটা আপনিও যে কোনো সময়তে আপনার চাহিদা অনুসরি দিব পারিব যে কোনো পিঠার অর্ডার। ওই যে ইম্ফল, ইম্ফল একটা গেল, হ্যাঁ, উনি 3-4 রকমের পিঠা নিল, নিয়ে আবার মানে ইয়ে করেছে, মানে জানিয়েছে খুব ভালো পিঠা, কিংবা এত অল্প সময়ের মধ্যে যে মানে ভালো হয়েছে, অল্প সময়ের মধ্যে এতগুলো পিঠা বানিয়ে দিয়েছ, মানে ভাবা যায় না। আবার তো কালকে আগামীকালকে তোমার হাইলাকান্দিতে ইয়েতে আইজল একজন অর্ডার করেছে, এখান থেকেই অর্ডার করেছে, আইজল পাঠাবে। এখানে একটা পিঠা দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে কি একটা ছানার পুলি, ছানার পুলি, এটা কি করে বানায়? এটা তো ছানা দিয়ে বানায়, ডাল আছে না, ওই ছানার ডালটা দিয়ে এটা বানানো হয়। আর চিতই পিঠা কিসের সঙ্গে খেলে সবথেকে বেশি যাবে? চিতই পিঠা তোমার পায়েসের সঙ্গে ভালো লাগে, তারপরে উপরে ঘি লাগিয়ে নলেন গুড় দিয়ে, উপরে একটু নলেন গুড় লাগিয়ে এটা দিয়ে খেতে ভালো লাগে। আবার অনেকে আছে তোমার এই সর্ষার তেল আর লঙ্কা লাগিয়ে খায়, আর সুগারের মানুষ তো অনেক সময় মিষ্টি পিঠা খেতে পারে না। তো আমার বড় তো মানে আমার হাজবেন্ড সুগার, প্রায় সময় আমরাই ওই পিঠাটা ওর জন্য করি, ও খেতে ভালোবাসে, আর সুগারের জন্য ওই পিঠাটা মানে ক্ষতিপূর্ণ আর কি। সুস্বাদু পিঠা দেখি নিশ্চয়ই আপনার জিভাটো পানি আহিছে। মিনুজ কিচেনের পরা কেনেকৈ অর্ডার করিব পিঠা পুলি জানি লোক যোগাযোগের নম্বর। মিনুজ কিচেনের নাম্বার হলো 9401958294, আরেকটা নাম্বার হলো 7002906584। যদি কেউ মিনুজ কিচেনে অর্ডার করতে লাগে তাহলে ওই দুটি নাম্বারে ফোন করলে পেয়ে যাবে।